সবাই ফেরে না, ফিরতে যে হবে এই বোধটাই কাজ করে না অনেকের মনে। কেউ কেউ ফেরে, প্রত্যাবর্তনের পথে কিছু কস্টলি অতীত তো থেকেই যায়। সিগারেটের ধোঁয়ার আড়ালে সযত্নে লুকিয়ে রাখা দীর্ঘশ্বাস, এক পৃথিবী হাহাকার, অশ্রু, ঘাম, রক্ত, বুকের ভিতর প্রতিনিয়ত নীলক্ষরণ, প্রিয়তমার গভীর কালো চোখ, কালো চোখে মুক্তার মতো জল, টুকরো টুকরো স্মৃতি, প্রিয় কিছু গান, কিছু কবিতা প্রত্যাবর্তনের পথে বাধা হয়ে দাঁড়ায়। সব হারানোর ভয় সমাজ সংস্কৃতির অদৃশ্য এক শিকলে আটকে রাখে, ফিরতে দেয় না। তারপরেও কেউ কেউ ফিরে আসে জীবনে, ফিরে আসে মিল্লাতে ইব্রাহিমে, জাহেলিয়াতকে লাথি মেরে, মিথ্যে উপাস্যদের সাথে সম্পর্ক ছিন্ন করে, বিমূর্ত মূর্তিকে ছুঁড়ে ফেলে সমাজ সংস্কৃতির কারাগারের দেওয়ালকে মিশিয়ে দেয় ধুলোই। সব হারানোর ভয় হারিয়ে বজ্র কণ্ঠে ঘোষণা করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যাবর্তনের পথে ফেরার ইচ্ছাটাই গুরুত্বপূর্ণ। ফিরে আসার আন্তরিক ইচ্ছা থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরার পথে অবশ্যই পরিচালিত করবেন, এটাই আল্লাহর চিরন্তন সুন্নাহ। দিন চলে যায়, শতাব্দীর পর শতাব্দী পার হয়ে যায়, এক জাতির উত্থান ঘটে, অন্য জাতির পতন হয়, নদী তার গতিপথ বদলে ফেলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সুন্নাহ কখনো পরিবর্তন হয় না। আসহাবে কাহাবের যুবক থেকে শুরু করে সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কখনো হয়নি। আজ আমরা এক যুবকের গল্প শুনব, জীবনের সবকটি অন্ধকার গলিতে বিচরণ করে যে প্রত্যক্ষ করেছে সকালের সোনালি সূর্যোদয়। অন্ধকারে মাথা কুটে মরেছে বহুকাল, তাই তীব্রভাবে বুঝেছে আলোর মূল্য, আলোর দেখা পাওয়া মাত্রই গ্রহণ করে নিয়েছে দ্বিধাহীন চিত্তে। জীবনের বিশাল ক্যানভাসের সুনিপুণভাবে এঁকেছে প্রত্যাবর্তনের গল্প।